আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নাশপাতি ফলের স্বাস্থ্য উপকারিতা নিয়ে। নাশপাতি আমাদের অনেকেরই পছন্দের ফলের তালিকায় এই নামটি হয়তো বিশেষ স্থান দখল করে আছে, তবে সেটা স্বাদের স্বার্থ অপেক্ষা দেহের পুষ্টি চাহিদায় বেশি উল্লেখ্য। আমরা বিভিন্ন সময়েই বিভিন্ন মৌসুমি কিংবা বিদেশি ফল খেয়ে থাকি দেহের পুষ্টি চাহিদা রক্ষায়। তবে বাকি ফলের মধ্যে নাশপাতির উপকারিতা কিন্তু মোটেও অগ্রাহ্য করা সম্ভব নয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক নাশপাতির পুরো ২৪টি স্বাস্থ্য উপকারিতা। ১. ডায়াবেটিস নিয়ন্ত্রণে নাশপাতি। নাশপাতি উদায়ী এবং এনজাইম সমৃদ্ধ একটি খাদ্য। এটি গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং টাইপ ২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। এটি ডায়াবেটিস আছে এমন রোগীর স্বাস্থ্যের জন্য অত্যধিক উপকারী, কেননা এতে গ্লুকোজের পরিমাণ কম এবং সুক্রোজের পরিমাণ বেশি। সুক্রোজ দেহে শোষিত হতে ইনসুলিনের প্রয়োজন হয় না, ফলে সহজেই খাদ্য শোষিত হয়। ২. ক্যান্সার প্রতিরোধী। নাশপাতির ভিতরে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধ করে। এতে ভিটামিন এ, ফ্ল্যাভিনয়েড এবং ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। লাং, রেকটাম, ব্রেস্ট, প্রোস্টেট ও কোলন ক্যান্সার রোধে নাশপাতির জুড়ি নেই। ৩. খাদ্য হজমে নাশপাতি। নাশপাতি দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবারের একটি উল্লেখযোগ্য উৎস। এতে প্রায় ৭১% অদ্রবণীয় ফাইবার এবং ২৯% দ্রবণীয় ফাইবার থাকে। এতে থাকা অদ্রবণীয় ফাইবার বা আঁশ হল পলিস্যাকারাইড যা হজমে ভূমিকা পালন করে। নাশপাতি খাওয়ার পর পাকস্থলীতে গ্যাস্ট্রিক ও ডাইজেস্টিভ। ৪. নাশপাতি অন্ত্রের কার্যক্ষমতা সঠিকভাবে সচল রাখে। অর্থাৎ আমাদের অন্ত্রে কিছু ব্যাকটেরিয়া বসবাস করে যা আমাদের জন্য উপকারী বলে স্বীকৃত। এই ব্যাকটেরিয়া খাবার হজম করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। প্রতিদিন নিয়মিত নাশপাতি খেলে নাশপাতির ফাইবার এ সকল ব্যাকটেরিয়ার কার্যপদ্ধতিতে সহায়তা করে, যার ফলস্বরূপ অন্ত্রের কার্যক্ষমতা বজায় থাকে। ৫. অ্যান্টিঅক্সিডেন্ট কার্যক্রম। ২০২৩ সালের একটি প্রতিবেদন থেকে আমরা দেখতে পাই যে নাশপাতিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ক্লোরোজেনিক অ্যাসিড আছে। অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যেমন ভিটামিন সি, ভিটামিন এ এবং ফ্ল্যাভিনয়েড উপাদান যেমন বিটা ক্যারোটিন, লুটেন, জিয়াজেনথিন ইত্যাদি উপাদান শরীর থেকে ফ্রি রেডিকেলসগুলো দূর করতে সাহায্য করে, যার ফলে শরীর সুস্থ থাকে। ৬. কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া থেকে মুক্তি। খাবারে একটু গোলযোগ হলেই কোষ্ঠকাঠিন্য কিংবা ডায়রিয়া সমস্যা যেন হানা দেয় শরীরে। এছাড়াও অনেকেই নিয়মিত এই কষ্টকর রোগে ভুগে থাকেন, তাদের জন্য একটি সহজ সমাধান হতে পারে নাশপাতি। নাশপাতি বাওয়েল মুভমেন্ট ঠিক রাখতে সহায়তা করে। বাওয়েল মুভমেন্ট হলো দেহের খাদ্য হজম প্রক্রিয়ার একদম শেষ সীমানা, অর্থাৎ খাদ্য গ্রহণ থেকে শুরু করে রেচন পদার্থ নিষ্কাশিত হওয়া পর্যন্ত যে মুভমেন্ট, সেটাকেই বাওয়েল মুভমেন্ট বলা হয়। যাদের বাওয়েল মুভমেন্ট নিয়মিত তাদের যদি সপ্তাহে ৩ বার বা তার কম হয় তবে সেটা কোষ্ঠকাঠিন্যের সংকেত, আর যদি বেশি পরিমাণে হয় তাহলে ডায়রিয়া। নাশপাতিতে থাকা অধিক পরিমাণের ফাইবার শরীরের এই বাওয়েল মুভমেন্ট ঠিক রাখে, যার ফলশ্রুতিতে শরীরের ভারসাম্য রক্ষিত হয় এবং ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি মেলে। ৭. হৃৎপিণ্ডের উন্নতিতে। কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের উন্নতিতে নাশপাতির উপকারিতা অনন্য। অন্যদিকে নাশপাতি পটাশিয়ামের একটি উত্তম উৎস। রক্তচাপ কমানোর ক্ষেত্রে পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা সুস্থ হৃৎপিণ্ড পাওয়ার একটি প্রধান শর্ত। ৮. রক্ত স্বল্পতা প্রতিরোধ। নাশপাতি রক্তে লোহিত রক্তকণিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাধারণ আয়োডিনের স্বল্পতা বা বিভিন্ন জটিল রোগের কারণে লোহিত রক্তকণিকা পর্যাপ্ত হিমোগ্লোবিন উৎপাদন করতে পারে না, যার ফলশ্রুতিতে শরীরে রক্তের অভাব দেখা দেয়। নাশপাতি লোহিত রক্তকণিকা উৎপাদনেও কার্যকরী। নাশপাতিতে খনিজ লবণের এবং অন্যান্য পুষ্টি উপাদান হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে, যার ফলে ঘাটতি পূরণ হয় এবং অ্যানিমিয়া থেকে মুক্তি পাওয়া যায়। 9. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। আমাদের দেহে শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার প্রধান সৈনিক। ভিটামিন সি এই শ্বেত রক্তকণিকা গড়ে তুলতে সাহায্য করে। ফ্লু, সর্দি, কাশি সহ সাধারণ যে সকল রোগ আমাদের ঘিরে আছে, সে সকল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণের মাধ্যমে। নাশপাতির জুস গলা পিচ্ছিল করে, ফলে কফ এবং ভাইরাল সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। নাশপাতিতে ভিটামিন সি এর আধিক্য সকল বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত। 10. প্রদাহ থেকে মুক্তি। নাশপাতি দেহের প্রদাহ কমাতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ফ্ল্যাভোনয়েড উপাদান এর উপস্থিতির কারণে এটি প্রদাহ কমাতে পারে। প্রদাহ হলো এমন একটি অবস্থা যা দেহের অন্যক্রম্য সমস্যার কারণে হয়ে থাকে। দীর্ঘকালীন প্রদাহ স্বাস্থ্যের জন্য যথেষ্ট হানিকারক, যা বেশ কিছু জটিল রোগের সাথে জড়িত, যেমন হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস ইত্যাদি। 11. হাড়ের মজবুত অবস্থা। নাশপাতিতে অন্যান্য খাদ্য উপাদানের মতো খনিজ লবণ বা মিনারেলও যথেষ্ট পরিমাণে আছে। ক্যালসিয়াম, ফসফরাস প্রভৃতি উপাদানের উপস্থিতি হাড় মজবুত করে এবং ক্ষয় থেকে রক্ষা করে। এসব খনিজ লবণের উপস্থিতি আছে বিধায় আর্থ্রাইটিস বা গ্যাঁটে বাত, রিউমেটিক অবস্থা প্রভৃতি যন্ত্রণাদায়ক রোগ থেকে বেঁচে থাকার উপায় হিসেবে নাশপাতি প্রশংসনীয়। 12. কোলেস্টেরল নিয়ন্ত্রণ। নাশপাতি দেহের জন্য ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে দীর্ঘজীবন প্রাপ্তিতে সহায়তা করে। এটি অন্ত্রের চর্বি শোষণ করতে সাহায্য করে। আমরা জানি 3 প্রকার কোলেস্টেরলের উপস্থিতি রয়েছে আমাদের শরীরে। এর মধ্যে উচ্চ ঘনত্বের লিপোপ্রোটিন বা HDL আমাদের দেহের জন্য ক্ষতিকর। নাশপাতি এ কোলেস্টেরলকে বাড়তে দেয় না এবং শরীরের কার্যকলাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে। 13. দাঁতের মাড়ির ক্ষয় রোধ। বিভিন্ন কারণে আমাদের দাঁতের মাড়ি প্রায়শই ক্ষতিগ্রস্ত হতে দেখা যায়। এ সমস্যাকে বাড়তে দিলে তা গুরুতর আকার ধারণ করতে পারে। নাশপাতি দাঁতের এই মাড়ি ক্ষয়কে প্রতিরোধ করে। নাশপাতির রসের সাথে অল্প কিছুটা ফিটকারি মিশিয়ে সারা রাত রেখে দেওয়ার পর সকালে খেলে দারুণ উপকার পাওয়া যায়, অর্থাৎ একই সাথে সাশ্রয়ী এবং উপকারী ঔষধ। 14. রক্তে অ্যালকোহলের মাত্রা কমানো। নাশপাতিতে উপস্থিত বিভিন্ন পুষ্টি উপাদানের কারণে রক্তের উপর এর প্রভাব সুস্পষ্ট। রক্তে অ্যালকোহলের উপস্থিতি বিভিন্ন রোগের মূল কারণ। নাশপাতি এই অ্যালকোহলের মাত্রা কমিয়ে রক্তকে পরিশুদ্ধ করে। 15. অতিরিক্ত ওজন হ্রাসকরণ। নাশপাতিতে কোলেস্টেরলের পরিমাণ খুবই কম। এতে ফাইবার থাকার কারণে তা অতিরিক্ত খাদ্যগ্রহণের প্রতি আসক্তি কমায়। কেননা নাশপাতি ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় পেটে থাকে, ফলে অতিরিক্ত খাদ্যগ্রহণের ইচ্ছা থাকে না, যার ফলে শরীরের মেদ জমতে পারে না। 16. সঠিক উপায়ে রক্ত সঞ্চালন। নাশপাতি হৃৎপিণ্ড সুস্থ রাখতে সহায়তা করে। রক্ত সঞ্চালনে কৌশিক, জালিকা, ধমনী এবং শিরা এই 3টি নালিকার প্রয়োজন। নাশপাতি কৌশিক জালিকা শক্ত করতে সহায়তা করে, এর ভঙ্গুরতা রোধ করে। একই সাথে এর পুষ্টি উপাদান রক্তকে পরিশুদ্ধ করে, ফলে শরীরে সঠিকভাবে রক্ত সঞ্চালিত হতে পারে এবং দেহের কার্যবলী সঠিকভাবে সম্পন্ন হয়। 17. অবসাদ দূরীকরণ। নাশপাতির এই উপকারিতাটি হয়তো অনেককেই চমকে দেবে, তবে এটা সত্য এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। শারীরিক পরিশ্রমে আমরা তখনই ক্লান্ত হয়ে যাই যখন আমাদের মাংসপেশিগুলো দুর্বল হয়ে পড়ে। মাংসপেশি বিভিন্ন কারণে দুর্বল হতে পারে, দীর্ঘকালীন রোগ, ভিটামিনের অভাব অথবা পটাশিয়াম বা সোডিয়াম কম পরিমাণে গ্রহণ করা।
নাশপাতির পুষ্টিগুণ থেকে আমরা প্রথমেই জেনেছি যে এতে সোডিয়াম এবং পটাশিয়াম উল্লেখযোগ্য পরিমাণে আছে। তাই নাশপাতি খাওয়ার ফলে আমাদের শরীরের সোডিয়াম এবং পটাশিয়ামের অভাব পূরণ হয়। 18. স্মৃতিশক্তি বৃদ্ধি কারক। থাইরয়েডের সমস্যা বা ভিটামিনের অভাবের কারণে প্রায়শই স্মৃতিশক্তি নিয়ে বিপদে পড়তে হয় আমাদের। অনেক সময় বেশ বাজে পরিস্থিতিরও সৃষ্টি হয় একটা কথা মনে না রাখতে পারার জন্য, আর এমন অবস্থা থেকে আপনার মুক্তির পথ খুঁজে দিতে পারে নাশপাতি। নাশপাতির ভিটামিন উপাদান মস্তিষ্কের কার্যকারিতা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ফলে স্মৃতিশক্তি বাড়ে। 19. দৃষ্টিশক্তি সহায়ক। চোখের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে নাশপাতি, ফলে চোখের অভ্যন্তরীণ অংশগুলো সঠিকভাবে পরিচালিত হয়, যা দৃষ্টিশক্তির জন্য উপকারী। নাশপাতির জুস যারা খায় তাদের আলো কিংবা শব্দের প্রতি সংবেদনশীলতা কম থাকে। 20. গর্ভবতী মায়ের পুষ্টি ভরসা। নাশপাতিতে প্রচুর পরিমাণে ফোলিক অ্যাসিড থাকে, যার ফলে গর্ভবতী মায়ের প্রচুর পরিমাণে নাশপাতি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে শিশুর জন্মদানে ত্রুটি দূরীভূত হয় এবং নবজাতকের শরীর বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পায়। নাশপাতির অভ্যন্তরে বিদ্যমান পুষ্টিগুণ নবজাতককে ছোটবেলা থেকেই সুস্থ সবলভাবে বিকশিত করতে সহায়তা করে। এছাড়াও মাসিক চলাকালীন বিভিন্ন সমস্যার সমাধানেও নাশপাতির সুপারিশ করা হয়েছে। 21. খুশকি দূর করার মহা ওষুধ। খুশকি সমস্যা নিয়ে বিব্রত হচ্ছেন, বিশেষত শীতকালে যেন এটি বড় ধরনের সমস্যায় পরিণত হয়। মাথার ত্বক এবং চুলের জন্য অত্যন্ত ক্ষতিকর এই খুশকি, তাই খুশকির সমস্যার সমাধানে প্রতিদিন খেয়ে নিন নাশপাতির জুস। 10-15 দিনের মাঝে উল্লেখযোগ্য সমাধান পেয়ে যাবেন। 22. ত্বকের সুরক্ষায় নাশপাতি। নাশপাতি আমাদের ত্বককে সুরক্ষিত রাখতে সহায়তা করে। কোলাজেন আমাদের ত্বককে মসৃণ এবং লাবণ্যময় রাখতে সহায়তা করে, তাই নাশপাতির ফাইবার গ্লুকোজকে কোলাজেনের ক্ষতি থেকে প্রতিরোধ করে এবং আমাদের ত্বকের স্বাস্থ্য সুরক্ষিত থাকে। 23. বুনো নাশপাতি। নাশপাতির উপকারিতা যেন বলে শেষ করার মতো নয়, বুনো নাশপাতিও অনেক উপকারী। এটি শীতকালে মেডিসিন ডেকোরেশন তৈরিতে সাহায্য করে, মূলত শুকনো ফল প্রস্তুতের জন্য এটি প্রয়োজনীয়। 24. চুলের উপকারী বন্ধু নাশপাতি। আমাদের চুল বিভিন্ন কারণে তার প্রাকৃতিক জেল্লা হারিয়ে ফেলে, নাশপাতি চুলের কোষগুলোকে ওই ঔজ্জ্বল্য এনে দিতে সহায়তা করে। নাশপাতিতে থাকা ভিটামিন সি চুলের স্বাভাবিক মসৃণতা রক্ষা করে এবং ফলস্বরূপ চুলের রুক্ষতা দূর করে জলমলে সুন্দর চুল উপহার দেয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিন আরও নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।